আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে এটা কালকের ভিডিও কালকে বেলায় আমরা একটু বাইরে যাই তার আগে একটু ভিডিও করে নিয়েছি রিক্সাতে বৈশাই আর বাইরে যাওয়ার মূল উদ্দেশ্যই হচ্ছে আমরা কালকে বাইরে ইফতারি করতে চাইছিলাম তো করতে যাই এক ঘন্টা সময় আগে চলে গেছি পরে ভাবলাম যে না এতক্ষণ সময় আর বাবুরে নিয়ে বৈশা থাকবো না বাসায় নিয়ে যাই তো সব ইফতারি পার্সেল করে এরপরে বাসায় নিয়ে এসে পড়ছিলাম তো এটা পরের দিন সকালবেলায় পৃথারে আনতে গেলাম তার আগে অনেকগুলো বাজার করে নিয়ে একদম হাতের কাজ সব শেষ করে এরপরে পৃথারে নিয়ে এখন আর কি বাসায় চলে যাব তো এদিক দিয়ে অনেকক্ষণ সময় ধরে বসে রয়েছি একটু আগেই চলে আসছি আর তো বাবু এত বিরক্ত করতেছে রাস্তা যে যাইতেছে তারই ডাকতেছে নিচে নামবে হাঁটবে দৌড়াবে এগুলা করতে চাইতেছে খুবই বিরক্ত করতেছে রিক্সার মধ্যে বৈশা বৈশা আর তা যাওয়ার তো রিক্সার সামনে বসে এই রিক্সাওয়ালা রিক্সা পারলে চালাইয়া জায়গায় এই অবস্থা তো এদিক দিয়ে যে বাজারগুলা কই নিয়ে আসলাম তো অনেক ধরনের বাজারই আনলাম এখানে টমেটো শসা এরপরে তরমুজ দই চিরা অনেক ধরনের জিনিসপত্র নিয়ে এসে পড়ছি কারণ আজকে চিন্তা চিন্তাভাবনাই আছে যে আজকে আর ভাজি পোড়া কিছু করব না আজকে ইফতারি অন্যরকম অন্যরকমভাবেই করবো দই চিরা কইরা করিয়া নেব আর এই দিকটা লাউ আনছি কি না আর কি লাউ খাইতে মন চাইতেছে তো এটা রুই মাছ দিয়ে রান্না করব লাউ রান্না করতে যাই রান্না বসাইয়া আরেক বিপদে পড়ে গেছি কারণ গ্যাস চলে গেছে হঠাৎ করে গ্যাস গেলে যে একটা বিপদ আর যে দোকান থেকে গ্যাস আনি তার মোবাইল বন্ধ মানে মোবাইলে ফোন একবার ঢুকে আবার ফোন ধরে না এরকম দোকান বন্ধ তো যাই হোক তারপরে সামনের দোকানে গেলাম ওইটাও বন্ধ এরপরে আমি আবার ঘুইরা রিক্সা নিয়ে বাসায় চলে আসছি এরপরে ওর রাব্বুরে পাঠাইছি তো ওর রাব্বু আবার সামনের দিকে যাই আনছে আর এদিক দিয়ে এত বাতাস শুরু হয়েছে অনেক বাতাস মনে হচ্ছে যে জ্বর বৃষ্টি হবে আর এই আমিও সোফার কিছু কবারও ধুইয়া সাধে দিছি এইগুলা সাধে আনতে যাইয়া বাতাসে একদম ধুলাবালিতে দেখি চোখ বন্ধ হয়ে যাইতেছে তো দৌড়াই আবার বাসায় আসলাম আইসায় যে এক চুলাতে গরুর মাংস বসাইছি এক চুলাতে দিছি লাউ তো আজকে বেশি কিছু যেহেতু রান্না নাই দুইটা তরকারি শুধু রান্না করবো আর একটু পোলাও রান্না করব তো আমার বেশিক্ষণ সময়ও লাগবে না রান্না করতে গরুর মাংস আমি প্রেসার কুকারে দিছিলাম ওইখান থেকে আবার এখন আমি কড়াইয়ের মধ্যে ঢাইলা দিছি কারণ বেশি একদম সিদ্ধ হয়ে গেছে বেশি সময়ও লাগবে না রান্নাও হয়ে যাবে আর ফলগুলা কাটে নিতেছি যেহেতু ইফতারির একদমই কাছাকাছি মানে সময় হয়ে গেছে ইফতারির তো ফলগুলা কাটতেছি ভাবছিলাম দুইটা আনারসই কাটবো এখন দেখি দুইটা আনারস আমার লাগবে না কারণ আমরা দুইজন মানুষ বাচ্চারা আনারস খায় না তো একটা আনারস রাইখা দেব আর একটা আনারস আমি কাটে নিতেছি তরমুষ্টাও কাইটা নিলাম তো এই তো ইফতারিও রেডি করে ফেলছি এখন টেবিলে দিয়ে দিলাম সব কিছুই আজকের ইফতারি একদমই রকম আমাদের হার এরকম শর্টকাট ইফতারি আসলেই ভালো লাগে আর ভাজি পোড়া খাইতে খাইতে আর ভালো লাগতেছে না একদম চার দিন যাবতী ভাজি এরপরে বুট বড়া মানে ভাজি পোড়ার মধ্যেই আছে খাবার টাবার এর লেগে আজকে একটু মানে দই চিরা খাবো আর কি তো বাচ্চাদের জন্য আবার পোলাও আর গরু মাংস করা হয়েছে ওরা পোলাও গরু মাংস দিয়ে খাবে আর আমরা আমি কলা দই চিরা এগুলো নিয়ে এসে পড়ছি তো যাই হোক সবার সাথেই শেয়ার করলাম ছোট্ট একটা ভিডিও সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই দেখবেন তো সব কিছু রেডি করার পরে মানে একদম শুধু আজানের অপেক্ষা বাচ্চারাও পয়সা রয়েছে আর আমরা বড়রা সারা সারাদিন রোজা থাকার পরে এই সময়টা মানে অনেক